আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি টিভি চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 67তম পর্বটি। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য তো মাস্ট দেখতে হবে আজকের পর্বটি। আসুন তাহলে কথা না বাড়ি আমরা চমৎকারী পর্বটি শুরু করি। আমাদের আজ প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে তুমি কি খাও, আরবিতে জিজ্ঞাসা করবেন ইনতা এস আক্কেল, ইনতা এস আক্কেল। বাক্যটিতে ইনতা মানে হচ্ছে তুমি, এস মানে হচ্ছে কি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, ইনতা এস আক্কেল অর্থ তুমি কি খাও। তারপর লেখা আছে আমি কলা খাই, বাক্যটিকে আরবি ভাষায় সুন্দর করে বলবেন আনা আক্কেল মোজ। এই বাক্যে আনা শব্দের অর্থ আমি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, আর মৌজ শব্দের অর্থ হচ্ছে কলা। আনা আক্কেল মৌজ অর্থ আমি কলা খাই। চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হচ্ছে এই কাজটি খুব সহজ, আরবিতে সুন্দর করে বলবেন হাদা শগল জিয়াদা সাহল। এখানে হাদা শগল মানে হচ্ছে এই কাজটি, জিয়াদা মানে হচ্ছে খুব, সাহল অর্থ সহজ। হাদা শগল জিয়াদা সাহল মানে হচ্ছে এই কাজটি খুব সহজ। তারপর লিখা আছে এই কাজটি খুব কঠিন, সুন্দর করে বলবেন হাদা শগুল জিয়াদা সাআব। বাক্যটিতে হাদা শগুল মানে হচ্ছে এই কাজটি, জিয়াদা মানে হচ্ছে খুব, আর সাআব অর্থ কঠিন। হাদা শগুল জিয়াদা সাআব মানে হচ্ছে এই কাজটি খুব কঠিন। চলে যাব পরবর্তী বাক্যে। পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কোথায় কাজ করো, সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটিকে আরবি ভাষায় এভাবে জিজ্ঞাসা করবেন ওয়েন ইনতা সাউই শগল। এখানে ওয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা মানে তুমি, সাউই শব্দের অর্থ করা বা করো, শগল শব্দের অর্থ কাজ। ওয়েন ইনতা সাউই শগল মানে তুমি কোথায় কাজ করো। আমরা চলে যাব পরবর্তী বাক্যে। লেখা আছে হে ভাই সেলুন কোথায়, সুন্দর করে বলবেন ইয়া আখ ওয়েন হাল্লাক। এখানে ইয়া আখুই মানে হচ্ছে হে ভাই, ওয়েন শব্দের অর্থ কোথায়, হাল্লাক মানে হচ্ছে সেলুন। ইয়া আখু ওয়েন হাল্লাক মানে হচ্ছে হে ভাই সেলুন কোথায়। তারপর লিখা আছে বাজার কত দূরে, সুন্দর এই প্রশ্নটি, আরবি ভাষায় এভাবে জিজ্ঞাসা করবেন সুক কাম বাইদ। এখানে সুক শব্দের অর্থ বাজার, কাম শব্দের অর্থ কত, আর বাইদ শব্দের অর্থ দূরে। সুক কাম বাইদ মানে বাজার কত দূরে। নেক্সট লেখা আছে এখানে মসজিদ আছে, আরবিতে বলবেন হিনি ফি মসজিদ। বাক্যটিতে হিনি মানে এখানে, ফি শব্দের অর্থ আছে, আর মসজিদ শব্দের অর্থ মসজিদ। হিনি ফি মসজিদ মানে এখানে মসজিদ আছে, সুন্দর প্রশ্ন। নেক্সট লেখা আছে না এখানে মসজিদ নেই, আরবিতে বলবেন লা হিনি মা ফি মসজিদ। বাক্যটিতে লাহ শব্দের অর্থ না, হিনি মানে এখানে, মাফি অর্থ নেই। লা হিনি মাফি মসজিদ মানে না এখানে মসজিদ নেই। এরপর লিখা আছে মসজিদ একটু দূরে আছে, আরবিতে বলবেন সুয়াইয়া বাইদ ফি মসজিদ। বাক্যটিতে সুয়াইয়া মানে হচ্ছে একটু, বাইদ শব্দের অর্থ দূরে, আর ফি শব্দের অর্থ আছে। সুয়াইয়া বাইদ ফি মসজিদ মানে মসজিদ একটু দূরে আছে। নেক্সট লিখা আছে বাথরুম কোথায়, বাথরুম কোথায়, বাক্যটিকে আরবিতে জিজ্ঞাসা করবেন ওয়েন হাম্মাম। এখানে ওয়েন শব্দের অর্থ কোথায়, হাম্মাম মানে হচ্ছে বাথরুম। ওয়েন হাম্মাম মানে হচ্ছে বাথরুম কোথায়। তারপর লিখা আছে আমি বাহিরে যাব না, সুন্দর করে আরবিতে বলবেন আনা মাই রুহ মাররাহ। এখানে আনা মাই রুহ বাররাহ হবে, আনা মানে আমি, রুহ শব্দের অর্থ যাওয়া, মাই রুহ মানে যাব না, বাররাহ মানে বাহিরে। আনা মাই রুহ বাররাহ মানে আমি বাহিরে যাব না। নেক্সট লিখা আছে আমি এখন অফিসে যাচ্ছি, আরবিতে বলবেন আলহিন আনা রুহ মাকতাব। বাক্যটিতে আলহিন মানে হচ্ছে এখন, আনা রুহ মানে হচ্ছে আমি যাব, মাকতাব অর্থ অফিস, মাকতাব বলে আবার অনেকে মক্তব বলে থাকে। আলহিন আনা রুহ মাকতাব মানে আমি এখন অফিসে যাচ্ছি।
নেক্সট লিখা আছে আজকে আমার আসতে দেরি হবে আরবিতে বলবেন আলিয়ুম আনাইজি তাখের বাক্যটিতে আলিয়ুম মানে হচ্ছে আজ আনা মানে আমি ইজি শব্দের অর্থ আসা তাখের মানে দেরি হওয়া আলিয়ুম আনা ইজি তাখের অর্থ আজকে আমার আসতে দেরি হবে চলে যাব পরবর্তী বাক্যে লেখা আছে বন্ধু আমি যেতে চাই আরবিতে বলবেন সাদিক আনা এবি রুহ এখানে সাদিক মানে হচ্ছে বন্ধু আনা মানে আমি এবি শব্দের অর্থ চাই রুহ শব্দের অর্থ যাওয়া সাদিক আনা এবি রুহ মানে বন্ধু আমি যেতে চাই নেক্সট লেখা আছে অন্য কোম্পানিতে যেতে চাই আরবিতে বলবেন রুহ এবি তানি শরীকা এখানে রুহ শব্দের অর্থ যাওয়া এবি মানে চাওয়া তানি মানে অন্য শরীকা অর্থ কোম্পানি রুহ এবি তানি শরীকা মানে অন্য কোম্পানিতে যেতে চাই এবার আমরা চলে যাব আরেকটি বাক্যে লেখা আছে কারণ এই কোম্পানি ভালো না আরবিতে বলবেন আসান হাদা শরীকা মাফি জেন বাক্যটিতে আসান শব্দের অর্থ কারণ হাদা মানে হচ্ছে এই শরীকা মানে হচ্ছে কোম্পানি মাফি জেন অর্থ ভালো না আসান হাদা শরীকা মাফি জেন মানে হচ্ছে কারণ এই কোম্পানি ভালো না নেক্সটে চলে যাব নেক্সটে লেখা আছে এই কোম্পানিতে কাজ বেশি আরবিতে বলবেন হাদা শরীকা শুকুল জিয়াদা বাক্যটিতে হাদা শব্দের অর্থ এই শরীকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি শুকুল শব্দের অর্থ কাজ আর জিয়াদা মানে হচ্ছে বেশি হাদা শরীকা শুকুল জিয়াদা মানে হচ্ছে এই কোম্পানিতে কাজ বেশি আমরা চলে যাব আর একটি নতুন বাক্যে লেখা আছে কিন্তু টাকা কম লেকিন ফুলুস শুয়াইয়া বাক্যটিতে লেকিন শব্দের অর্থ কিন্তু ফুলুস মানে হচ্ছে টাকা শুয়াইয়া মানে হচ্ছে কম লেকিন ফুলুস শুয়াইয়া কিন্তু টাকা কম নেক্সট লেখা আছে এখানে হাসা উচিত না হিনি দেহেক মাইসির বাক্যটিতে হিনি মানে এখানে দেহেক মানে হাসা মাইসির মানে হচ্ছে উচিত না হিনি দেহেক মাইসির এখানে হাসা উচিত না এবার লেখা আছে তাড়াতাড়ি কাজটি শেষ করো আরবিতে বলবেন শোগল সাউই খালাস সুরা সুরা বাক্যটিতে শোগল মানে কাজ সাউই অর্থ করা খালাস মানে শেষ সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি শোগল সাউই খালাস সুরা সুরা তাড়াতাড়ি কাজটি শেষ করো এটা শুধুমাত্র তোমার জন্য হাদা ফকত লি ইন্তা এখানে হাদা মানে এটা ফকত অর্থ শুধুমাত্র লি মানে জন্য ইন্তা অর্থ তোমার হাদা ফকত লি ইন্তা মানে এটা শুধুমাত্র তোমার জন্য ধন্যবাদ সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 66তম পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বে আপনাদের জন্য চমক নিয়ে আসব অনেক সুন্দর একটি পর্ব নিয়ে আসব সবাই আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ